সারা দেশের যে অবস্থা আমি আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে লাঙ্গলের অবস্থা এবার খুব খারাপ, মানে লাঙ্গল 26টা হয়তো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, 10টাও আসতে পারবে কিনা আই ডাউট এখন পর্যন্ত যেটা। কাজেই আমার আমি যেটা মনে করি এবং আমি বিশ্বাস করি এবং আমার ধারণা এটাই সঠিক হবে, এবার কিন্তু সরকারি দলের পরে সেকেন্ড যে সংখ্যাগরিষ্ঠ এমপি হবে স্বতন্ত্র। কিন্তু এই সুযোগটি আসলে যে সমালোচনা বারবার সবাই করতে চাইছেন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ কিংবা সব কিছুই আসলে আওয়ামী লীগ দলীয় পক্ষের হয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই সুযোগ কারা করে দিল? এই দায়ভার অনেকখানি বিএনপির আছে বলে আপনি মনে করেন? বিএনপি যেটা বিএনপিটা একটা মানে বিএনপিকে এখন বলতে একটা অপরিপক্ক মানে অপরিপক্ক রাজনীতি দল, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা দুর্ভাগ্য এবং আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য যে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে কিন্তু স্বৈরাচারী মনোভাব গ্রো করে, এটা কিন্তু সত্য কথা। যেমন ধরেন আপনি উনি ইসির খুব প্রশংসা করলেন, হ্যাঁ ইসি অনেক কাজ করছে, যেমন চিরাঙ্গে আজকে দেখলাম নৌকার একজন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে মুস্তাফিজের, এটা কিন্তু প্রথম খুব শক্ত পদক্ষেপ। এই যে বাহার সাহেবের কথা বললেন কুমিল্লা, উনি নাম বলেননি, আমি নামই বলব, ডিসি সহ তিন ওসিকেও প্রত্যাহার করার নির্দেশ, কুমিল্লার বাহার সাহেব এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আচ্ছা আপনার কি মনে হয় যে এই এই ইসি তো বাহার সাহেবকে কুমিল্লা পৌর নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে নোটিশ দিয়েও কিন্তু কুমিল্লা ছাড়া করতে পারেনি, তো সব কতটা শক্ত ইসি বুঝে নেবার যে লোকটারে চিঠি দিয়ে বলছে? এটা তো আপনি উনি কিন্তু আপনার নির্বাচনী কোনো প্রচারে ছিল না, উনি কিন্তু আমি ওই প্রসঙ্গে আবার কথাগুলি শুনে তারপরে জবাবটা দেন প্লিজ। তাকে চিঠি দেওয়া হয়েছিল আপনি চলে আসেন, উনি আসেননি, এটাই তো বাস্তবতা, উনি যে যুক্তি দেখান আসেন। কাজে এখন এই ইসি বাহার সাহেবের কী করে এটা দেখতে হবে। একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, দিস ইজ ফাইন অ্যাপ্রিসিয়েটেবল, 2 তারিখে বোধ হয় ভদ্রলোককে আদালতে হাজির হতে হবে। এখন বাহার এবং জনাব বাহার এবং জনাব শম্ভুর ব্যাপারে ইসি কেউ সিটি কর্পোরেশন নির্বাচনে যদি পুনরাবৃত্তি করে তাহলে কিন্তু ইসির চেহারাটা উন্মোচিত হয়ে যাবে। কথাটা আমি এই জন্য বললাম, আপনার যদি অ্যাক্ট করার ক্ষমতা না থাকে আপনি চুপচাপ থাকে, চুলকানো কিন্তু খুব খারাপ, এগুলো আমার কাছে চুলকানি মনে। ইসি যদি মনে করে বাহার সাহেব বা শম্ভু সাহেবের বিরুদ্ধে আমরা কিছু নিতে পারবো না, আপনার তো এই শোকদৃশ্য করার কোনো কারণ, চুপচাপ বসে থাকতে। ইসি যথেষ্ট সক্ষমতা আছে কিনা, আপনি যদি এটা এনশিওর করতে না পারেন, এনশিওর করতে না পেরে যদি আপনি কোনো স্টেপ নেন সেটা কিন্তু আপনার আপনাকে প্রশ্ন দিতে।